হচ্ছে পদ্মা টেম্পল। এখান থেকে পদ্মা টেম্পল যাওয়ার জন্য আমাদের পৌঁছে 150 টাকা অটোতে, আর এখন বাজে 5:50, আমরা মনে করে পৌঁছে দেখছি। এখন বাজে 6টার সময় আমরা আমাদের টেম্পলে পৌঁছে গেলাম। মন্দিরের ভিতরে ঢোকার আগে নিজেদের জুতোগুলো এখানে যে চপ্পল স্ট্যান্ড আছে এখানে রাখতে হবে, রেখে তার ভিতরে প্রবেশ করতে হবে। এখানে ভক্তগণের মনে একটা আস্থা আছে, যদি কয়েন মানে পয়সাটাকে যদি খাড়া করে রাখতে পারে তাহলে ওদের মনস্কামনা পূর্ণ হবে। এই আস্থা রেখে সবাই পয়সা বা কয়েনটাকে খাড়া করে রাখার চেষ্টা করছে। প্রচুর দর্শনার্থী এসছে, শ্রদ্ধালুরা এসছে মায়ের কাছে মায়ের পুজো দিতে। এখানে ভিডিও করার কারণ আছে, সেখানে বেশি কিছু দেখাতে পারছি না, অল্প একটু তোমার দেখালাম। পুলিওয়ারা, লাড্ডু, ভাদা, এরকম বিভিন্ন রকম প্রসাদ আছে, যার রেট হচ্ছে কোনোটা 20 টাকা, কোনোটা 150 টাকা। এটা হচ্ছে মা সরস্বতী, তার পাশে কেন রয়েছে গণপতি বাপ্পা, আমাদের গণেশ ঠাকুর, আর এক পাশে রয়েছে মাতা লক্ষ্মী, মা লক্ষ্মী। বন্ধুরা, এখানে একটু পুজো দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখালো অন্য কোনো ভিডিওতে।